আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে এই ডাক্তার জাহাঙ্গীর কবির? ডাক্তার জাহাঙ্গীর কবিরের রাজনৈতিক পরিচয় কি, আজকে বিষয়ে আলোচনা করব। ডাক্তার জাহাঙ্গীর কবির বর্তমানে গত একদিন যাবৎ অনলাইনে সবচেয়ে আলোচিত ব্যক্তি। ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইরাল ডাক্তার অনেকে বলে, তার ডায়েট চার্টের জন্য তিনি খ্যাতি লাভ করেছেন। তিনি অনলাইনে ইউটিউবে ফেসবুকে ফ্রি প্রেসক্রিপশন দিয়েছেন, যে প্রেসক্রিপশনগুলো ডাক্তারের কাছ থেকে পেতে গেলে হিউজ অ্যামাউন্টের টাকা প্রয়োজন। এর মানে তিনি জনস্বার্থে ফ্রি চিকিৎসা করে যাচ্ছেন, একেবারে ভিজিট দিয়ে যে ধরনের চিকিৎসা নিতে হয় সেটা তিনি ইউটিউবে দিচ্ছেন, যে কারণে অনেক ডাক্তারের ব্যবসা নষ্ট হচ্ছে, তার উপর ক্ষিপ্ত এবং তার চিকিৎসা পদ্ধতির সাথেও সনাতনী পদ্ধতির কিছুটা পার্থক্য রয়েছে, যে কারণে বিভিন্ন ঔষধ কোম্পানি সহ অনেকেই তার উপর ক্ষিপ্ত। এগুলো নিয়ে আলোচনা করেছি, বিভিন্ন আন্তর্জাতিক চক্র আছে তার বিপক্ষে ষড়যন্ত্রে, তাকে ডিমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে, তিনি অযোগ্য ডাক্তার, আনসাইন্টিফিক, অপচিকিৎসা করছেন, নানান অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আসছে। এরই পরিপ্রেক্ষিতে আমি মনে করি তার বিরুদ্ধে ষড়যন্ত্রটা বোঝার জন্য রাজনৈতিক পরিচয় বোঝা দরকার এবং অ্যাট দি সেম টাইম তার পরিচয় জানা দরকার, তিনি কতটুকু যোগ্য। ডাক্তার জাহাঙ্গীর কবির, তিনি 1974 সালে বাংলাদেশের বাগেরহাট জেলার কচুয়া থানায় জন্মগ্রহণ করেন। 1990 সালে ডাক্তার জাহাঙ্গীর কবির এসএসসি পাস করেন এবং 1992 সালে তিনি এইচএসসি পাস করেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। তিনি একজন সেনা অফিসারের ছেলে ছিলেন, এ কারণে তিনি ক্যান্টনমেন্টে থাকতেন, আদমজী কলেজ থেকে পাস করেছেন এবং তার শিক্ষা জীবনের সকল স্তরে প্রথম শ্রেণীর রেজাল্ট, সর্বোচ্চ রেজাল্ট ছিল, স্টার মার্ক তিনি এসএসসি এইচএসসিতে পেয়েছিলেন। এরপরে তার ইয়ার লস আছে, 1993-94 সেশন অথবা 94-95 সেশনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে 37তম ব্যাচে MBBS-এ ভর্তি হন। এ বিষয়ে তিনি সম্প্রতি ভিডিও বক্তব্য দিয়েছেন, আমি আরও বিভিন্ন সোর্স থেকে আরও এক্সট্রা কিছু তথ্য কালেক্ট করেছি। ডাক্তার জাহাঙ্গীর কবির 2000 সালে MBBS পাস করেন, এরপর 2001 সাল এক বছর তিনি ইন্টার্ন কমপ্লিট করেন চট্টগ্রাম মেডিকেল কলেজেই। এরপর কর্মজীবনে তিনি 2002 সাল থেকে 2009 সাল পর্যন্ত গ্রামেও থাকতে হয়েছে, 9 সাল পর্যন্ত তিনি ফেনী ন্যাশনাল মেডিকেলে আবাসিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন তিনি অনেক চাপের মধ্যে ছিলেন, বহুমুখী অভিজ্ঞতা তিনি সেখান থেকে সঞ্চার করেছেন বলে তিনি নিজেই বলেছেন। ডাক্তার জাহাঙ্গীর কবির ডায়াবেটিক্সের উপরে তার স্পেশাল কোর্স রয়েছে, বিভিন্ন রেসপিরেটরি ডিজিজের বিভিন্ন দিকের উপর কোর্স রয়েছে এবং এমনও হয়েছে তিনি কোর্স সম্পন্ন করে তাদেরকে ট্রেনিং করিয়েছেন, ফার্স্ট হয়েছেন বিভিন্ন কোর্সে, এরকম রয়েছে। তার একাডেমিক দক্ষতা কিন্তু অত্যন্ত ভালো, এর মানে আনসাইন্টিফিক বা কনভেনশনাল জিনিস বোঝেন না বিষয়টা না, অত্যন্ত ভালো। এবং যুক্তরাষ্ট্রে অনেকে বলে থাকে, একটা ভুল প্রচারণা, তার পরিচয় সম্পর্কে অনেক জায়গায় দেখেছি, তিনি ইংল্যান্ড থেকে, ইউকে থেকে তিনি ডিপ্লোমা কোর্স করেছেন যে কোনো একটা বিষয়ের উপর, এ কথাটা ঠিক নয়, তিনি ইউকে থেকে করেননি, ইউকে যেতে পারেননি, ইউকে যাননি, তিনি ইউকে নিয়ন্ত্রিত তাদের পরিচালনায় কোর্স, যেটা বাংলাদেশে বসে করা যায় ডিস্টেন্স লার্নিংয়ের মাধ্যমে করেছেন, তারা বাংলাদেশে অপারেট করেছে সেটাও করেছেন, তিনি বিদেশে পড়াশোনা করতে যাননি, কিন্তু যত কোর্স করেছেন সবগুলো কোর্সে তিনি প্রথম সারির রেজাল্টধারী এবং তিনি ট্রেনিং শেষ করে তিনি তাদেরকে ট্রেইনার হিসাবে কাজ করেছেন। এর মানে তার শিক্ষাজীবন বর্ণাঢ্য, কর্মজীবনও বর্ণাঢ্য, তিনি বিভিন্ন সংস্থার সাথে এখনও জড়িত, এমনকি যে সংস্থা তার বিরুদ্ধে অভিযোগ করেছে অপচিকিৎসার, তাদের সাথেও কাজ করার ঘোষণা দিয়েছেন বা তাদের সাথেও তার সম্পর্ক রয়েছে, তার যোগ্যতা নিয়ে আপত্তি করার কিছু নেই। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বহুমুখী ষড়যন্ত্র, সেটা আলোচনা করেছি, তার রাজনৈতিক পরিচয়টা বোঝা জরুরি, কারণ অনেকে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছে। আসলে একটা পরিচয় আছে ডাক্তার জাহাঙ্গীর কবির ইসলামপন্থী, তিনি ইসলামপন্থীদের সাথে সবগুলো গ্রুপ, জামাত ইসলামী, দেওবন্দি, আহলিয়াদি, সবার সাথে সুসম্পর্ক রাখতেন, মিজানুল মন আজহারী, কাজী ইব্রাহিম, এর মানে টোটাল ইসলামপন্থীদের কাছে তিনি একটা গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, তার রাজনৈতিক পরিচয় বোঝার ক্ষেত্রে এটা একটা পয়েন্ট। আর অন্যদিক যদি বলি, তিনি ছাত্র জীবনে কিংবা কর্মজীবনে কোনো রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক কর্মী বা সমর্থক বা শুভাকাঙ্ক্ষী হিসাবে সম্পর্ক রেখেছেন বিষয়টা এরকম নয়, এমনকি জামাত ইসলামী রাজনৈতিক দল হলো রাজনৈতিক কারণে তাদের সাথে সম্পর্ক রাখেননি, জামাতপন্থী আলেম ওলামাদের সাথে তিনি সম্পর্ক রাখতেন, রাজনীতিতে জামাতের সাথে বা কোনো দলের সাথে কোনো সম্পর্কের প্রমাণ কখনো পাওয়া যায়নি বিষয়টা আমি খুঁজে দেখেছি। এমনকি তিনি আওয়ামী লীগের সাথেও সুসম্পর্ক রাখতেন, ক্ষমতায় যারা ছিল বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলের সাথে, সোহেল তাজের সাথে ভালো সম্পর্ক, তার প্রতিষ্ঠানে গিয়েছেন, যৌথভাবে কাজ করতেন,
বিভিন্ন এমপি বা তাদের সাথে তার চলাফেরা বা ওঠা বসাও কিন্তু ছিল। এই বিষয়টা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ যে আসলে যারা ডাক্তার জাহাঙ্গীর কবিরের বিপক্ষে ষড়যন্ত্র করছে, তাকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে, এই গ্রুপটা এতটাই শক্তিশালী যে জাহাঙ্গীর কবির অরাজনৈতিক, তিনি আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখলেও তিনি পার পাচ্ছেন না, এমনকি তিনি আওয়ামী লীগের নেতা হলেও তিনি পার পাচ্ছেন না। কারণ হচ্ছে তার বিপক্ষে পেছনে কাজ করছে অর্থনৈতিক জায়ান্ট, বড় কোনো শক্তি, আন্তর্জাতিক চক্র, যারা এতটাই শক্তিশালী, যাদের কাছে অনেক ক্ষেত্রে রাষ্ট্র অসহায় এবং রাষ্ট্রের বিভিন্ন ডিসিশন মেকিং এরা প্রভাবিত করে থাকে। জাহাঙ্গীর কবিরের বর্তমান বিতর্ক বুঝতে আশা করি তার এই পরিচয় এবং রাজনৈতিক পরিচয় এটা কাজে লাগবে।